আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে আমি আমাদের খামারে উপস্থিত আছি। খামারটা এখন আমাদের মাগুরার ইসেখাতা বাজারের পাশে। আমরা এখন লিচু বাগানে অবস্থান করছি। এখানে আরও অনেক এই যে বাগানে আছে এই বাগানের আশেপাশে আরও অনেক লিচুর বাগান আছে। আমার কথা ক্লিয়ার কিনা একটু বলবেন। চারজন দেখতেছেন আমাদের মধু সংগ্রহের কাজ চলতেছে। মেহেদি কেমন আছেন? ইমাম কেমন আছো? কী অবস্থা? তুমি কি বাড়িতে নাকি ঢাকাতে আছো? যেহেতু ভার্সিটি ছুটি হয়ে গেছে, আর সবার প্রতি একটু অনুরোধ থাকবে একটু শেয়ার করে দেন। শেয়ার, হ্যাঁ, যাক, ধন্যবাদ মেহেদি, এই সরি ইমাম। আমি এখন এই যে আমাদের খামারে অবস্থান করছি। আমাদের মধু আগামীকাল সংগ্রহ হবে, তারপরের দিনও হবে। যারা সরাসরি খামার থেকে মধু সংগ্রহ দেখেন নাই, তারা সরাসরি এসে মধু খেয়ে যেতে পারেন। কেমন আছেন রাশেদুল ইসলাম ভাই? আপনার চাকরি বাকরি কেমন চলতেছে? সবাই একটু শেয়ার করে দেন, শেয়ার করে দেন, শেয়ার করে দেন। সবার কাছে একটু অনুরোধ যে আপনারা একটু শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সোহেল ভাই? অফিসে না বাসায় আছেন? এই মুহূর্তে আমি আমাদের খামারে আছি। খামারটা লিচু বাগানে, দেখতে পাচ্ছেন বক্স। আর আমি এই যে এইটা হলো লিচুর ফুল। এই ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে। কি অবস্থা স্বপন, কেমন আছো? আরিফুল ইসলাম ভাই কেমন আছেন? সবাই একটু শেয়ার করে দেন। আমি এখন আমাদের এখান থেকে মধু বের করে সেটা আপনাদেরকে দেখাইতেছি। যে মেশিনটা দেখতেছেন, এই মেশিনটা দিয়ে মধু বের করা হয়। আমাদের সাথে আছে আমাদের মাসুদ ভাই, মাসুদ করিম। সবাই একটু শেয়ার করে দেন। আর যারা আমাদের খামার থেকে সরাসরি মধু সংগ্রহ করতে চান, কালকেও আসতে পারেন বা চাইলে আজকেও আসতে পারেন। আমরা আছি, আজকে মধু সংগ্রহ করতেছি, কালকেও করবো, পরশু দিনও করবো। আর যারা সরাসরি এখান থেকে মধু কিনতে চান চলে আসতে পারে, যারা মাগুরাতে আছেন বিশেষ করে। রাশেদুল ইসলাম ভাই, দেশে আসবেন কবে? আমরা যে ক্যাপিং করে মধু বের করি, এই যে এটা, এই যে মোম কেটে বের করছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা ইয়ের উপরে ছিল, চাকের উপরে ছিল। কি অবস্থা মামুন ভাই, ঢাকাতে আছেন না নোয়াখালীতে আছেন? সবাই একটু শেয়ার করে দেন, সবার প্রতি অনুরোধ যে একটু শেয়ার করে দেন। আর কি, শেয়ার তো একটা বাটনেরই কাজ। কিরে ফরাত, কেমন আছিস? খামারে আয়, এসে ঘুরে যা। এই যে হলো আমাদের মৌমাছির বক্স, দেখতে পাচ্ছেন এই যে উড়াউড়ি করতেছে। এই যে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন, আমি পুরোটাই আসলে এই লিচু বাগানে আছি। আশেপাশে আম গাছ আছে, তারপরে আরও অন্যান্য কিছু। আর সবাই একটু শেয়ার দিয়ে দেন, শেয়ার দিয়ে দেন। মেহেদি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? উসমান স্যার, আপনি কি ঢাকাতে আছেন না যশোরে আসছেন? রাশেদুল ইসলাম ভাই, আপনি কবে আসবেন, কবে দেশে আসবেন?
সবাই একটু শেয়ার করে দেন, শেয়ার করে দেন, সবার প্রতি একটু অনুরোধ, একটু শেয়ার করে দেন আমাদের। কি অবস্থা সজীব, কেমন আছো? ঢাকাতে না জামালপুরে? তানভীর ভাই কেমন আছেন, কোথাও কই আছেন আপনি এখন? সবাই একটু শেয়ার করে দেন, শেয়ার করার জন্য অনুরোধ থাকলো। আমরা যারা আমাদের খামার থেকে সরাসরি মধু খেতে বা মধু সংগ্রহ করতে চান, মাগুরা ইসেখাদা বাজারের এখানে এসে ফোন দিলেই হবে। কালকেও আমরা মধু সংগ্রহ করব, পরের দিনও করব। সবাই একটু শেয়ার করে দেন, সবার প্রতি অনুরোধ থাকবে যে একটু শেয়ার করে দেন আমাদের এই যে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আসমান স্যার, ধন্যবাদ কমেন্ট করার জন্য। জি সবাই একটু শেয়ার করে দেন অনুরোধ। আপনাদের যদি এই এই মানে বক্সের মৌমাছি বা মধু সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি সরাসরি উত্তর দিয়ে দিব। আর যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে একটু জানান। তো আল্লাহ হাফেজ। সজীব বাড়িতে যাবা না নাকি ঢাকাতেই থেকে যাবা, যেহেতু ভার্সিটি বন্ধ? সবাই একটু শেয়ার করে দেন, সবার প্রতি অনুরোধ থাকবে একটু শেয়ার দেন, তাহলে পরে আমার খামারের প্রচার প্রসারটা বাড়বে। আর বেশি কিছু চাইতেছি না, তো এখানে অনেক ছেলেপেলে আছে, বা আমরা যখন মধু বের করি তখন আমাদের খামার থেকে মধু বের করা দেখার জন্য অনেক অনেকে আসে। এই যে পোলা পান আছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ তোমাদের কার কি নাম বলো? শিহাব, আয়শা। হ্যাঁ শিহাব, তোমার? আকাশ। হ্যাঁ এখানে কয়েকজন আছে, এরা বাচ্চা পোলা পান। আমরা যখন মধু বের করি আমাদের মধু বের করা দেখার জন্য অনেকেই আসেন। মধু বা মৌমাছি সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকে করতে পারেন, সবার প্রতি অনুরোধ থাকবে একটু শেয়ার দেন। কি অবস্থা রিফাত ভাই, কেমন আছেন? আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলে? ৭০০ টাকা কেজি ভাই, লিচু ফুলের মধু ৭০০ টাকা কেজি। আপনার কতটুকু লাগবে আপনি ফোন দিয়ে যোগাযোগ করেন। হ্যাঁ সম্রাট ভাই, লিচু ফুলের মধু ৭০০ টাকা কেজি। আপনার যদি সংগ্রহ করতে চান অথবা কেমন আছেন শরীফুল ভাই, ঢাকাতে আছেন না মাগুরাতে? সবাই একটু শেয়ার করে দেন, সবার একটু শেয়ার করার অনুরোধ থাকলো। আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আর যদি প্রশ্ন না থাকে লাইভটা এখনই শেষ। আসসালামু আলাইকুম রানা ভাই, কেমন আছেন, কি অবস্থা, আপনার ব্যবসা কেমন চলে, বাসার সবাই কেমন আছে?
কি অবস্থা? আশিকুর রহমান, আমি মাগুরাতে আছি, তুমি চাইলে আমার খামারে আসতে পারো।